রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়ের উপর প্রবন্ধ বা রচনার উত্তর জানার জন্য ভিডিওটি দেখতে থাকো এবং কেমন লাগলো জানাতে ভুলো না। রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্নপত্রে রচনা না দিয়ে দেয়া থাকতে পারে তোমার প্রিয় কবি কিংবা রবীন্দ্রনাথের জীবনী, তো এর উত্তরও এই রচনাটির উত্তর লিখলেই চলবে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি এই রচনার ভূমিকা অংশে চলে আসব। বাংলা সাহিত্যে অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন এশিয়ার প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একজন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, গল্পকার, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, শিক্ষাবিদ, দার্শনিক, সমাজ সংস্কারক ছিলেন। বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধির শিখরে নিয়ে গিয়েছিলেন। তিনি বিশ্বের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। এরপর জন্ম ও বংশ পরিচয়। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ বাংলা ভাগ্যাকাশের ইতিহাসে এক বিশেষ স্মরণীয় দিন। ওই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের ঘর আলো করে রবির উদয় হয়। রবীন্দ্রনাথের দাদু প্রিন্স দ্বারকানাথ ছিলেন গুণী, মানী ও ধনী ব্যক্তি, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ধর্মপরায়ণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কবির পিতা। রবীন্দ্রনাথের মা ধর্মপ্রাণা ব্যক্তিত্ব সম্পন্না ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার দিনগুলো ভৃত্যের শাসনে কেটেছে। বাল্যকাল ও শিক্ষা, বিদ্যালয়ে প্রথাগত শিক্ষা রবীন্দ্রনাথের পছন্দ হয়নি। নর্মাল স্কুল তার কাছে জেলখানা মনে হয়েছিল। ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের ধরাবাঁধা গণ্ডি তার কাছে অসহ্য ছিল। গৃহশিক্ষকের কাছে তিনি সঙ্গীত, সাহিত্য, দর্শন, অভিনয়, চিত্রকলা, শারীরবিদ্যা প্রভৃতি বিষয়ে শিক্ষালাভ করেন। ব্যারিস্টার হবার জন্যে বিদেশে গেলেও ব্রাইটনের এক স্কুল ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করে ব্যর্থ হয়ে দেশে ফিরে আসেন। তার পরবর্তীকালে তিনি 22 বছর বয়সে মৃণালিনী দেবীর সাথে বিয়ে করেন। সাহিত্য সাধনা। তিনি সাহিত্যের উর্বর জমি তৈরি করেছিলেন, সেই জমিতে ফসল ফলিয়েছিলেন নানা জাতের সোনার ফসল। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর জাদুকরী প্রতিভার পর্শ্বে হীরক জ্যোতি ছড়িয়েছে। যৌবনের শুভ সকালে আত্মপ্রকাশ হয় বাল্মীকি প্রতিভা, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কড়ি ও কোমল, ভানুসিংহের পদাবলী, মানসী, সোনার তরী, পরবর্তীকালে বলাকা, পলাতকা, পুরবী, বনবাণী, মহুয়া, পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট, এছাড়া লিখেছেন নবজাতক, সানাই, জন্মদিনে প্রভৃতি কাব্যের সাথে তিনি নাটক, প্রবন্ধ, রম্য রচনা, সমালোচনা গ্রন্থ, উপন্যাস, ছোট গল্প, শিশু সাহিত্য, সঙ্গীত, ভ্রমণ কাহিনী প্রভৃতি বিভিন্ন সাহিত্যিক বিভাগে স্বাচ্ছন্দ্য পদচারণা করেছেন। দেশের প্রতি ভালোবাসা। 1905 সালে লর্ড কার্জন বঙ্গদেশকে ভাগ করার চেষ্টা করলে কবি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দেন। এই সময় লিখেছিলেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক, হে ভগবান এই অমর সঙ্গীত। 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে নিরীহ মানুষকে গুলি করে হত্যার প্রতিবাদে ইংরেজদের দেওয়া তিনি নাইট উপাধি ফিরিয়েছিলেন।
ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সমবায় এবং কৃষির উন্নতির মাধ্যমে সবুজ বিপ্লব পরিকল্পনা রবীন্দ্রনাথের চিন্তা প্রসূত। আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন রবীন্দ্রনাথের অমর লেখনীতে আত্মপ্রকাশ করে। রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ স্বয়ং সুকণ্ঠের অধিকারী ছিলেন। নিজের লেখা সঙ্গীতের মাধ্যমে তিনি প্রাচ্য পাশ্চাত্যের গভীর মেলবন্ধন ঘটিয়েছিলেন। অসংখ্য সঙ্গীতের বিষয় ভাবনা ছিল তার বৈচিত্র্যময়। এই সঙ্গীতের কথা ও সুরের সমন্বয়ে সমগ্র বিশ্বে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন, শান্তিনিকেতন ও শ্রীনিকেতনের প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথ বিশ্বকবির পাশাপাশি নিজস্ব সংগঠনমূলক কাজে আশ্চর্য রকম কৃতিত্ব রেখেছেন। বীরভূমের বোলপুরে ভারতীয় ভাবগত আদর্শে তিনি জন্ম দেন শান্তিনিকেতনের, যা পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। মুক্ত পরিবেশে প্রকৃতির কোলে শিক্ষা গ্রহণের শ্রেষ্ঠ মাধ্যম শান্তিনিকেতন। কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে তিনি শ্রীনিকেতন তৈরি করেন। নোবেল পুরস্কার প্রাপ্তি 1913 সালে তিনি এশিয়ার প্রথম নোবেল গীতাঞ্জলি কাব্যের জন্য সুইডিশ একাডেমি কর্তৃক এই নোবেল পুরস্কার লাভ করেন, যা ভারতীয়দের কাছে এক আশ্চর্য পরম গৌরবের বিষয়। তো তারপর পরবর্তী নেক্সট যে পয়েন্ট, মহাপ্রয়াণ। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে। আমরা আজও সমাজ সাহিত্যে তার সৃষ্টির ফসলের তাঁরই প্রতিচ্ছবি বারে বারে দেখতে পাই। উপসংহার এই অংশে আমরা জানব, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের যে অমৃতধারা সৃজন করেছেন, তার সাহিত্য সাধনায় তিনি অমৃতের অধিকারী হবেন। সাহিত্য সমাজ প্রেক্ষাপটে তিনি আমাদের কাছে পথ চলার পথপ্রদর্শক। এইভাবে আজকের এই রচনাটি শেষ করলাম। কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের কাছে রচনা